আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে, যে ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান। ছবিটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দিবেন, ছবিটা এখানে চলে আসবে। এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি 9:16 সাইজটা সিলেক্ট করবেন। তারপরে দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে এখান থেকে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসাবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি উপরে টুলসগুলোকে একটু বাদিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন, যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন, এইখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন, কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন, এটাকে এখান থেকে আপনি 15% অথবা 20% বাড়িয়ে দিবেন। তারপর নিচে টুলসগুলোকে বাঁদিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন, এটাকে এখান থেকে 100% বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে যদি আপনি ছবিটাকে সাদা কালো রাখতে চান, এখান থেকে আপনি স্যাচুরেশনটাকে সিলেক্ট করে এটাকে -50 করবেন। আর যদি ছবিটা কালারিং থাকবে এরকম রাখতে চান, তাহলে এটাকে আপনি এখান থেকে 0 নিয়ে আসবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে এটাকে সাদা কালো রাখবো। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এগুলোকে একটু বাঁদিকে দিয়ে এখান থেকে আপনি স্টাইলটাকে সিলেক্ট করবেন। এখানের মধ্যে আপনি অনেকগুলো ইফেক্ট পাবেন, এগুলোকে একটু বাঁদিকে দিয়ে ব্লারটাকে সিলেক্ট করবেন। নিজের ছবিটাকে কতটুকু ব্লার রাখতে চান এখান থেকে সিলেক্ট করবেন। আমি এতটুকু ব্লার করবো। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি ছবি সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে এখান থেকে সিলেক্ট করবেন, এটা এরকমভাবে এখানে চলে আসবে। এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এটার এই কর্নারে ধরে টেনে এটাকে একটু জুম করে দেবেন। আপনি যতটুকু রাখতে চান, আমি এখান থেকে এতটুকু রাখবো। এখান থেকে এটাকে আমি এতটুকু জুম করে দিলাম। এতটুকু জুম করা হয়ে গেলে আবার এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। প্রথমে আপনি যেই ছবিটাকে সিলেক্ট করেছিলেন এখান থেকে আবার আপনি ওই ছবিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এই ছবিটার এই কর্নারে ধরে টেনে আপনি একটু ফ্রেমটার মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেবেন, যেন ফ্রেমটার বাইরে না চলে যায়। এরকমভাবে এখান থেকে এটাকে একটু জুম করবেন। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর আমাদের নিচের যেই পিএনজি ফ্রেম লেয়ারটা আছে এটার উপর ক্লিক করবেন, ছবিটার নিচে চলে যাবে। যদি ছবিটা আপনার মাঝ বরাবর না বসে থাকে, তাহলে আবার ছবিটার লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে এটাকে একটু নিচে নামিয়ে বসিয়ে দেবেন এরকমভাবে। তারপর এখান থেকে আবার আপনি নিচের ফ্রেম লেয়ারটাতে ক্লিক করবেন, এটা আবার নিচে চলে যাবে। দেখতে পারবেন ছবিটা আপনার পারফেক্ট মতো বসে যাবে। এরকমভাবে ছবিটা পারফেক্ট মতো বসে গেলে আবার এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা শেডো সিলেক্ট করতে হবে। আপনি যদি হোয়াইট স্ক্রিন মিউজিক ব্যবহার করেন, তাহলে এখান থেকে হোয়াইট স্ক্রিন শেডো সিলেক্ট করবেন। যদি ব্ল্যাক স্ক্রিন আপনারা ভিডিও সিলেক্ট করেন, তাহলে এখান থেকে ব্ল্যাক স্ক্রিনের শেডো সিলেক্ট করবেন, ব্ল্যাক শেডো। তো আমি হোয়াইট স্ক্রিন মিউজিক ব্যবহার করবো, তার জন্য এখান থেকে আমি হোয়াইট স্ক্রিন শেডো সিলেক্ট করলাম। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এটার এই কর্নারে ধরে টেনেটাকে একটু বড় করে আপনি একদম নিচে নিয়ে এখানে বসিয়ে দিবেন। নিচে দিয়ে একটু থাকলেই হবে, এরকমভাবে আপনি এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁদিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে অনেকগুলো অপশন পাবেন, এগুলোকে একটু বাঁদিকে দিয়ে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে আমাদের আরও কিছু লেয়ার অ্যাড করতে হবে। তার জন্য প্রথমে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে। উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানে 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। এইখানে 100% হয়ে গেলে এখান থেকে আপনি হোম বাটনে ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনি ভিডিও লেখাতে ক্লিক করবেন, নিউ লেখাতে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারিটা শুরু করবে, এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। নিচে টিকমার অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাদ দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। এটা এখানে চলে আসবে, এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এটার লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি, কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না। তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।